ইনি হচ্ছেন হাসান আলী, সুহাসের বাবা। আমার দোষ কি? আমি তো বেল ঠিকই দিছি, আপনি এসে সরেন নাই। তোমার দোষ নাই, তুমি না পালাই দিলে এই ক্ষতিটা আমার হইতো? তুমি এই রসটা আমার বাঁচাইতে পালাই দিলেই তো আমার কলসি গুলা ভেঙে গেল, আমার সারাদিনের সব পুঁজি পাত্র সব শেষ হয়ে গেল। আমি এই রস বিক্রি করে কইছি যে নতুন একটা শার্ট কিনবো, দেওয়া না নতুন একটা লুকি কিনছি, সিরা শার্ট পরছি। এই যে এই বেল শোনা যায় না, ও হচ্ছে সুহাস। এলাকার মধ্যে ভালো ছেলে হিসেবে যথেষ্ট শোনা তার। আর ইনি আব্দুল সামাদ, সুকন্যার বাবা। হ্যাঁ ভাই, তুমি গাছে ঠেলাচ্ছ কেন? ঠেলাইটা থেকে তুমি এটা করো, ঠেলাটা থেকে। কামরুল ভাই কেমন আছেন আগে বলেন। আমি ভালো আছি। হ্যাঁ যে হয়েছে কি, ওই যে আমার বান্ধবী, আমার বান্ধবী মিলি, ও যে দাঁড়ায় আছে, ওর দাদি না, ওর দাদির অনেক বয়স হয়ে গেছে, বুঝিনি তো আজকে আছে কালকে নাই, মুরুব্বি একটা মানুষ। আরে মুরুব্বি মানুষ? হ্যাঁ বুঝেন না, আল্লাহ না করুক কালকে যদি কিছু হয়ে যায়। আরে আমার মাটাও এমন। আচ্ছা একটা কথা, মুরুব্বি মানুষ না টক খাইতে চায়, আর আপনার গাছের আমগুলো অনেক টক, আপনি যদি একটু এই গাছ থেকে একটু আম পেড়ে দিতেন তাহলে ওর দাদিকে খাওয়াতে পারতাম। আপনার যত টাকা লাগবে আমি সব দিব। কটা আমি তো খাবার চাইছি, এর জন্য আবার টাকা নাও, যত খুশি লয়ে যাও। ঠিক আছে কামরুল ভাই। বাহ বুঝতে হবে, এই গ্রামের ওয়ান পিস মেয়ে আমি, সুকন্যা। আরে হচ্ছে সুকন্যা, তার কথা আর বলতে হয়?
তাহলে আমরা আলোচনায় একটা সিদ্ধান্ত নিতে পারি। এতক্ষণ যা আলোচনা হলো, কথাবার্তা হলো, তাহলে আমরা একটা ওদের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারি, কি কও তোমরা? সুকন্যা সুহাস, তোমরা দুজনেই অপরাধী। আমাদের চোখে কিন্তু এ যুগে সমাজে প্রেম প্রীতি ভালোবাসা এটা কোনো অপরাধ হিসেবে গণ্য নয়। সেই বাবা তোমরা কোনো অপরাধী নও, কিন্তু তোমাদের ব্যাপারে তো একটা বিচারশালী যখন বসেছে তখন তো আমাদের একটা সিদ্ধান্ত দেওয়া লাগবে নাকি? সিদ্ধান্তটা তালি যদি এরকম হয় তাহলে কিরাম হয়? সুকন্যা আর সুহাস, তোমরা দুজনে ভালোবাসাবাসির কারণে একত্রে থাকতে চাও, মিলতে চাও, সবকিছু মিলে ঠিক আছে, তোমাদের দুজনের বিয়ে শাদী হবে, এটাই তো স্বাভাবিক নাকি? তোমরা এই সিদ্ধান্তটা পালিত খুশি হও, কিন্তু না, আমি তোমাকে দুজনের বিয়ে শাদীর কথা ডাইরেক্ট না করতে হবে না। ওই হাদামটাকে ডাকতো যা। সুহাস দাঁড়া দাঁড়া, কেন তোর মনে নেই কালকে যে যাওয়ার সময় সাইকেলটা আমার পায়ের উপর দিয়ে উঠিয়েছিলি? এটা হচ্ছে তার ফল, মিলি চল। হ্যালো, জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাল লাগবো? আচ্ছা আচ্ছা, লিখতেছি বলেন। লবণ, লবণ 5 কেজি, সয়াবিন তেল 10 কেজি, হ্যাঁ মুড়ি 5 কেজি, মসুরের ডাল 3 কেজি। তাহলে ঠিক আছে, আমি আপনি এক কাজ করেন, আসরের নামাজের পরে চলে এসে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম। তুমি আমার দোকানে কে? তুমি না সামাদের দোকান থেকে নাও? সামাদ লোকটা খুব পাজি। এতদিনে বুঝছো না সামাদ সুবিধার না? না, এটা শয়তান, এটা বদমাশ, এটা পাজি মানুষ। এর মনের মধ্যে খালি পেঁয়াজ, খালি পেঁয়াজ, খালি মানুষের সাথে খালি ওই পেঁয়াজ করে কথা বলে। ঠিকই কইছেন চাচা। শোনো, সামাদের দোকানে কেউ মাল নিতে গেলে সহজে মাল দেয় না তো, হাজার রকমের পেঁচাল পারে, নারী নক্ষত্র হিসাব নেয়, তারপরে সে কথা কয়। এই মাপে কম দেয় চাচা? এই একদিনে বুঝছো না মাপে কম দেয়? খালি মাপে কম দেয় না, কোন জায়গায় মাপে কম দেয় জানো? তোমার বাড়ির খবর নেবে, তোমার দাদার খবর নেবে, চাচার খবর নেবে, এর মধ্যে কিন্তু মাপে কম দেওয়া সারা। খালি তুমি না, সব দিদি দেয়, সব খবর আমার কাছে আসে, বুঝছো? তা কি নিবে কো? গায়ে দেওয়ার সামান লাগবো চাচা। ও ঠিক আছে, খারাপ সাবান দিতেছি। ওরা আবার কি বলবে?
তুই সবাইকে তো ভয় পাস কেন? আহা, সবাইকে ভয় পাই না, অযথা ঝামেলা করি না। তার মানে তুই সুকন্যাকে ভয় পাস না? সত্যি বলতে কি, সুকন্যাকে আমি জানুক আর না জানুক, আমি তো জানি যে কাল থেকে আমার পায়ের উপর দিয়ে সাইকেল উঠিয়ে দিস। তাহলে তুই কাজ করলি কেন? আমি জানি না। এই জানি না মানে? তাও জানি। ঠিক আছে, তোমার একটা এই মাসে একটা নতুন সাইকেল কিনে দেবো, আমার যত কষ্ট হোক। এই যে মা জননী, সারাদিন কোথায় ছিলে? বাড়িতে পেলাম না বাবা, আমি তো মিলিতে বাসে গিয়েছিলাম। মা জননীর মুখ শুকায় কাঠ হয়ে গেছে। যা যা বাড়ি যা, বাড়ি যায় কিছু তাড়াতাড়ি খেয়ে লও গা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে আমার একটা কথা বলো তো বাবা, তুমি এত ভালো কেন? মারে, তোরে গৃহীত আমার সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা। যা বাড়ি যা মা, গিয়ে তাড়াতাড়ি কিছু খেয়ে নে। আচ্ছা মিলি, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। সুকন্যা যে কাজটা করছে শুয়ের সাথে, কাজটা কি একদম ঠিক করছে বলো? না, আমার মনে হচ্ছে না যে ঠিক করছে। আমি শুয়াশকে অনেক কাছে থেকে চিনি, ও একটা সহজ সরল ছেলে ঠিক আছে, কিন্তু সুকন্যার এই কাজটা করা একদমই ঠিক হয় না। ঈশান কোণে ঈশানি, কোহে দিলাম নিশানি, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও তো। ঈশান কোণে ঈশানি, কাহে কোহে দিলাম নিশানি, পায়ে ধরে সাদা গান আহি দেয় রাধা। আই আই ছেলে, এত মেধাবী ছাত্রর মতো জোরে জোরে পড়ছিস কেন? আর চোখটা তো অন্ধ হয়ে যাবে, তো কম পড়। তাতে তোর কি 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 বললি তুই? আচ্ছা, তুই এরকম চোখ বড় বড় করে আমাদের তাকিয়ে আছিস কেন? মানে তোর কি মনে হচ্ছে যে আমি তোর সাথে এখানে গল্প করতে এসেছি? হ্যাঁ, আমারও তো খেয়ে দেয় কাজ দেয়,
আমার সাথে যে কেউ গল্প করতে আসলে আমি কাজ কাম ফেলে দিয়ে গল্প করতে বসবো, কি জন্য আসি সেটা বল। আচ্ছা আমি আসলে পরশুদিন কলেজে যাইনি তো, আমাকে নোটটা দিবি? এই তো মেধাবী ছাত্রের কাছেই তো আসলি। জি ভাই। কি অবস্থা সুহাস, কই যাও? এই যে কলেজে যাচ্ছি ভাই। আচ্ছা তোমাকে দেখি না কেন, কই থাকো? জি ভাই ওই পড়ালেখার চাপ বেশি তো, তাই একটু কম দেখা যায় আর কি। তা তো চাপ থাকবেই, ভালো করে পড়াশোনা করো ভাইয়া। জি ভাই তাহলে যাই। যাও। আচ্ছা ভাই, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করেন না, এই যে প্রত্যেক দিন আপনি এখানে গাছের গুড়ির মধ্যে বসে থাকেন, ছায়ের মধ্যে সানগ্লাস পরা, ঘটনাটা কি আমাকে বলা যাবে? সুভাষ ঘটনা তো একটা আছেই, কিন্তু তোমাকে বলা যাবে না, ছোট ভাই না তুমি, সব কিছু কি তোমার বলা যায়? ঘটনা একটা আছে, তুমি যাও, তুমি যাও, তোমার কলেজে যাও। ও আমাকে বলা যাবে না, তাই না? তাইলে আর আমি থাইকে কি করবো, আমার তো বলাই যাবে না, যাই আমি। ঠিক মতো পড়াশোনা করে যাও। ওকে ভাই, আল্লাহ হাফেজ। কতদিন ধরে ওই দোকানে কেনাকাটা করি, পরশুদিন গেছি 52 টাকার মাল নিছি, 50 টাকা দিছি, কইছি যে 2 টাকা পরে দেই, ও আমার মাল তো নিল নিলই, ধাক্কা দিয়ে দোকান থেকে বাইরে দিল, এটা কত হইলো? দেখছো ও এই রকমই মানুষ, ওর মতো খারাপ মানুষ এই দুনিয়ায় আমি 2টা দেখি নাই, আমি আর ও একই রকমের দোকানদার, ও যেন আমারে দেখতেই পারে না, আমি যেন ওর একটা বড় শত্রু। যাগে ওই সব কথা, তুই কিছু লবি? হ্যাঁ এক প্যাকেট বিস্কুট দেন। আমি কি তোমাকে কলেজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারবো? কেন, আমার পা নাই, মানে আমি একা একা যেতে পারি না। আচ্ছা এগিয়ে দিয়ে আসলে কি হয় সুকন্যা, দেই না একটু এগিয়ে। আশ্চর্য, আপনি তো নাছোড় বান্দা, মানে আমার কি পা নাই, আমি কি একা একা যেতে পারি না? আচ্ছা আরেকটা ব্যাপার, আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে আপনি এখানে বসে থাকেন, এর কারণটা কি বলেন তো? মানে কি আপনি সবাইকে দেখাতে চান যে আপনি আমাকে খুব ভালোবাসেন? এতে কিন্তু কোনো লাভ নেই। কিন্তু আমি কিন্তু তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আর লোককে দেখানো তো কিছু নাই, তুমি কি বোঝো না আমি তোমাকে অনেক ভালোবাসি সুকন্যা? নেক্সট টাইম এই জায়গায় যেতে আমি আপনাকে না দেখি। আচ্ছা আমি আচ্ছা আসলে একটা কথা। কি কথা? শোন,
আমি যদি চাই প্রতিদিন প্রতিবার তোর সাইকেলের পাম্প ছাড়তে পারি, তো কিন্তু এটা আমি আর করব না। মানে কি? মানে দেখি আরেকটা কথা, আমি তোর মুখ চেপে নাই বল। আসলে আসলে কি? আসলে আমি তোর আসলে আমি তোর একটা ভালো বন্ধু হতে চাই। ভেবে দেখতে হবে, চিন্তা করে জানাবো। কি বলতেছো? দিয়েছি সুকন্যাকে যাতে আমার লাইফে নিয়ে আসে সেই দায়িত্ব, আর সে নিজে প্রার্থী হয়ে বসে আছে। স্টুপিড গার্ল, আমি খুশি হই বেজার হই, তোর কি? আমার কি মানে? তোর কি? চোর যা, আমার তো সব। যেভাবেই হোক তুমি যদি একটু চিন্তা করো, সেভাবেই হোক একটু জানাও। আচ্ছা তুমি চিন্তা করো, আমি কোন একটা উপায় বের করে শিল্পী জানার ব্যবস্থা করবো। হ্যাঁ কামাল ভাই,
আপনি কোনো চিন্তা করেন না। আরে আমি এই ওয়ার্ডের দুইবার নির্বাচিত মেম্বার। আরে আমি যে কাজে হাত দিই ওইটা ঠেকায় কোন বাপের বেটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখেন। আরে আমি দেখতেছি কোনো সমস্যা না, আমি একটা সাজেশন আছে, পরে কথা কমু নেই। আচ্ছা ঠিক আছে, সরি মাদবর সাহেব একটু দেরি হয়ে গেল। না না কোনো সমস্যা নাই, তোমার আসতে দেরি দেখা, আমরা সালিশের কাম শুরু করে দিছি, কি বল? ভালো করছে। আচ্ছা ইয়েছে হাসান মিয়া, এই যে সালিশের ব্যাপারে তোমার নিজস্ব কোনো বক্তব্য মানে কথাবার্তা থাকলে বলো। আপনারা যেটা বলবেন সেটা আমি মেনে নেব। আমি যদি বলি যে তোমার ছেলেকে অন্য গ্রামের অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া হয় তাইলে আমার কোনো আপত্তি নাই। না বাবা, তোমার আপত্তি না থাকলেও আমার কিন্তু আপত্তি আছে। মন থেকে বিয়ে করি কেন? দেখো যে তোমাকে যে আমি বিয়ে করছি এটা আসলে আমার পরিবারের কারণে, গ্রামের লোকজনের কারণে, আমি নিজে করিনি। আমি মন থেকে তোমাকে স্ত্রী হিসাবে আমার মনে এখনো সুকন্যার জন্য জায়গা আছে, আমি ভালোবাসি। তবে ছাড়া আমি কারোর সাথে থাকতে পারবো না। সুহাস একটা কথা মনে রাখতে হবে, এইখানে আমরা যে মানুষগুলো বসে রয়েছি আমরা কিন্তু ঘাসে মুখ দিয়া চলি না, ঘাস খায়া বড় হই নাই। তোমার চেয়ে আমাদের অভিজ্ঞতা বেশি, সেই বিষয়টা মাথায় রাখবা। আমরা যে সিদ্ধান্তটা নেব সেই সিদ্ধান্তটা কিন্তু সঠিক হবে, এইভাবে তোমার বুঝে নিতে হবে, কি মেম্বার? সামাদ মিয়া, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, এটা বিচার শালীর বস্তু, এ ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে নাকি বলো। মাদবর সাহেব সহ উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, আমি এই গ্রামের একজন অতি সাধারণ মানুষ। আপনাদের মতো জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা আমার নেই, তাই এইটুকু আমি বুঝি। কি বুঝো? আমার একমাত্র মেয়ে সুকন্যা তার জন্মের পরপরই ও মাকে হারায়, তারপর থেকে আমি মায়ের মমতা বাবার স্নেহ দিয়ে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওনার পেঁয়াজ মেরে কথা কয় আর অভ্যেসটা গেল না, মানে অত 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 জ্ঞান বুদ্ধি লাগবে না, তুমি আসলটা কও। আমার কও সত্যি কথা, আমি আমি সেটা কই যাচ্ছি। ওর কোনো আবদার কোনো চাওয়া আমি অপূর্ণ রাখিনি, মায়া ভরা মুখখানি কখনো মলিন হতে দেইনি। ওর চাওয়া আমি কখনো অপূর্ণ রাখিনি, আর আমার কোনো সিদ্ধান্তে ও মনে কষ্ট পায়, বাবা হিসেবে আমি কখনো মেনে নিতে পারবো না। মেম্বার সাহেব, ওর সুখী তো সুখ, ও যাতে সুখী হয় শান্তি পায় এটাই আমি মেনে নিব মেম্বার সাহেব। হ্যাঁ তোমার কথা অনুযায়ী যদি বুঝতে হয়, তুমি এতক্ষণ পর্যন্ত জ্ঞানের কথা বিভিন্ন কথাবার্তা উপদেশমূলক কইলে, রবীন্দ্রনাথ কেনে এনে শুদ্ধ ভাষাটাষা কয়ে সিদ্ধান্ত দিলে, এই তার কাজ তোমার, মানে আমরা যাই বিচার করি হবে না, তোমার মেয়ের সুখের জন্য তুমি তাই করবা, কি তাহলে আমাদের সিদ্ধান্ত কোনো কাজে লাগবে না নাকি? তাই মনে হচ্ছে না? আমরা যদি এখন সিদ্ধান্ত নিই
তোমার মেয়েকে অন্য গ্রামের অন্য একজনের ছেলের সাথে বিয়ে দেওয়া লাগবে, তাহলে তোমার কি মন খারাপ? না। তাহলে কি শরীর খারাপ? না। এক সপ্তাহ হয়েছে আমাদের বিয়ে হলো, সবসময় তুমি চুপচাপ থাকো, কথা বলো না, কি সমস্যা? আচ্ছা, আমাদের এই সংসারকে মেনে নিতে কি তোমার কষ্ট হচ্ছে? আসলে মন তো একটাই, আর জোর করে তো কাউকে ভালোবাসা যায় না। এটা কোনো সিনেমা নাটকের ডায়লগ না যে সিনেমার গরু আসমান দিয়ে গেল। সংসারে যখন অভাব দেখা দেয় তখন জানলা দিয়ে প্রেম প্রীতি ভালোবাসা সব পালায়, এটা সিনেমা না, বুঝতে পারছো? জীবনটা সিনেমা নয় আমিও বুঝি, কিন্তু চলমান জীবনে যে একটা সিদ্ধান্ত জোর করে কারোর উপর চাপাই দিলে সেই জীবন যে সুখের হয় না সেটাও বুঝি। তুমি কোনো কথা বলবা না, আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত দেব সেটা মেনে নিতে হবে। তাহলে নাকি আমি একটা থাপ্পড় দেবো, সবটা দাঁত হাতে ঝরঝর করে পড়বে। মাধ্যসাহ কথা বলবে না কিসের জন্যে? জীবনটা তো ওদের, ওদের জীবন নিয়ে সিনেমিনি খেলার অধিকার আমাদের নাই। আর আমরা বড় হিসাবে ওরা যেটা চায়, ওরা যেভাবে সুখে থাকতে চায়, আমাদের সেটাই করা উচিত, না কি বলেন আপনারা? তোমার আমি আনলাম টিকা না, তুমি সব তো প্যাস লাগাই দিচ্ছ। আমি কিছুই প্যাস লাগাইতেছি না মাধ্যসাহ, আমি শুধু নিষ্পাপ দুইটা জীবনের কথা ভাবতেছি। ওরা যদি একে অপরকে ভালোবাসা সুখে শান্তিতে থাকতে চায়, সুখে শান্তিতে ঘর বাঁধতে চায়, আমাদের ওইটার মধ্যে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। আমাদের উচিত ওদের সিদ্ধান্তটা মাইনা নেওয়া। তাহলে আর কি, তুমি তো সিদ্ধান্ত দিয়েই ফেলাইলে, এখন আমি এখানে বসে থেকে নিজের গালে নিজে চড় মারা ছাড়া তার কোনো গতি নাই। তাহলে থাকো, তুমি তুমি বিচার করো। আচ্ছা মাধ্যসাহ, আপনি তো রাগ হইতেছেন কিসের জন্যে? একবার ভাইবা দেখেন বিষয়টা। মাতাপর সাহ, আপনার অনুমতি পাইলে আমি কিছু বলতাম। আরে তুমি চুপ করো, তুমি কি বলবা? সালিশ বসে মীমাংসার জন্য, দুই পক্ষের গ্যাঞ্জাম বাজায় দেওয়ার জন্য না, নাকি বলেন? ঠিকই বলছে। ছেলে মেয়ে যখন মিলা গেছে আমি বলি কি, সামাদ ভাই, হাসান ভাই, তোমরাও মিলা যাও, মিলা গিয়া ওদের জন্য দোয়া করো, ওরা যাতে সুখে শান্তিতে থাকতে পারে। আপনারা ভাবছেন এমনটা হয়েছিল, কিন্তু না। তাইলে আসল কথা হলো সামাদ ভাই, এই শালির যে হাসান ভাই ডাকছে এটা কি তুমি জানো? হ্যাঁ জানি। হাসান ভাইয়ের অভিযোগ হইল তার সহজ সরল ভোলাবালা ছেলেটারে তোমার মাইয়া প্রেমের ফাঁদে ফালায়া বিয়া করতে চায়, কথাটা কি সত্য? মেম্বার, হাসান শালির ডাকছে কারণ আমারে অপমান করার জন্য, আমারে আর আমার মায়ের ছোট করার জন্য। আমার মাইয়া ভালোবাসছে, কেন সোহাস ভালোবাসে নাই? কিসের ভালোবাসা, কিসের ভালোবাসা? কইলেই হলো, আমাকে টাকার অভাব, ভাতের অভাব, আমার ছেলে দেখতে শুনতে মার্শাল্লাহ, কইলেই হলো প্রেম ভালোবাসা। শোনো, তোমার মেয়ের চাইতে অনেক সুন্দরী মাইয়া, ঝাঁকে ঝাঁকে মাইয়া আমার সুহাসরে পছন্দ করে। আমি বিচারে রয়েছি না, এতবার টেলিফোন করতেছি ধরতেছি না, যখন তুই বুঝবি না। শোন, তোর কোনো টেনশন নাই, সব কিছুর ব্যবস্থা নিয়ে রাখছি আমি। আছি না এমন একটা গিরিঙ্গি চাল মেরে রাখছি, আগামী 20-25 বছরের মধ্যে ওগো মিলন হইব না। আরে শোন, এত বছর যাবত এই কাম করতেছি না, বুঝি তো সব ঠিক হয়ে যাইব। ওই শোন আরেকটা কথা, জি চাচা, টেহা কিন্তু একটু বাড়ায় দেওয়া লাগবো। এই মনে করো 1,000-5,000 টাকা বাড়াই দিলি। কেন চাচা,
ওই যে ওদের মহিলা মেম্বার আপনারা গিরিং গির একদম কুচ্ছুটি বেগম হে আবার এটার ভিতরে হান্দাই গেছে বুঝোস না হেলেগা মুখটা যাতে বন্ধ থাকে হেলেগা হাজার পাঁচ একটা ঘেরে দিয়ে দিব চাচা টাকা কোনো বিষয় না টাকা লাগলে টাকা আরও দিব কিন্তু চাচা আমার কাজটা হওয়া চাই বেজান আমার উপর ভরসা রাইস মোবাইলে মনে করে কিরিং 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 করে টাড়া এসে পড়লো বিজারটা মনে করে কিরিং 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 করে হয়ে গেল গা চাচা বারবার বলতে হবে না চাচা টাকা পৌঁছে যাবে কিন্তু আমার কাজটা কিন্তু হওয়াতে চাচা এই 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 আমি ভিতরে যেতেছি ভিতরে যেতেছি জি চাচা জি ইসলাম আলাইকুম চাচা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম ইসলাম তোরে আমি খুব ভালো করেই চিনি তুই কোন প্যাস খেলতাছোর ভাসোর যে আমি কিছুই বুঝতেছি না না তুই কি বুঝা কি বুঝা তুমি কি বলছো আমি তোর বাপ না তুই আমার বাপ তোর মতো ছেলে যদি আমার কথা না শুনে তাহলে কাইটা তোর নদীতে ফসাই দিব কথাটা মনে রাখিস অন্ত দি ভাই আমার মান ইজ্জত যা যাবার তা তো গেছেই এই আমার ছেলেকে কি করব তার জন্য কি পরামর্শ তোমার কাছ থেকে নিতে হবে এটা কি হলো তোমার কোলে একটা চরম বেয়াদবি করলো আমরা এতগুলো মানুষ এখানে বসে রয়েছি ফাটাং করে উঠে চলে গেল বিরাট বড় কিছু হয়ে গেছে দেখাইতেছে নাকি আমাকে হ্যাঁ বললেন না আমার ছেলে আমার কথার উপরে তার মত আছে আমার ছাড়া কোনো দুই নম্বরই করতে পারবে না কোনো কাজে যাবে না কথাটা মনে রেখে তাহলে ঠিক আছে তোমার উপরে মত আছে এখন সাহাদ মিয়া যেহেতু হাসান তোমার সিদ্ধান্ত মানতেছে না তাহলে হাসান তার পোলারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দি তুমিও তোমার মাইয়ারে দেখে শুনে অন্য গ্রামে একটা বিয়ে দিয়ে দাও কথা কও না কেন কথা কওয়ার দরকার নাই ঠিক আছে বুঝিয়ে ফেলাইছি একটা কথাই বলে না হয়াত মহতরি দিক্ত হলো সব কিছু উপরে লাগে নিজের হাতে রাখছে হ্যাঁ দেখা যাবো তোমার মেয়ে একটা বড় ইঞ্জিনিয়ার ডাক্তারের সাথে বিয়ে সাথে হইতে পারে এই যে এখানে ভাগ দিয়ে আসা সেটা হবে সুহাসের জন্য কিন্তু ওই সুহাস তো তোরে কোনোদিন ভালোবাসেনি যদি ভালোই বাসত তাইলে তুই সালিশি অনুষ্ঠানে বাপের কথার প্রতিবাদ করত কিন্তু তা তো করে নাই বরং রাগের অভিনয় করা ওই অনুষ্ঠান থেকে চলে গেল কি করে হয় বাবা আমি তো জানি আমি জানি সুহাস আমাকে কতটুকু ভালোবাসে তাইলে তো বাপের কথা প্রতিবাদ করত আসলে বাপ যেমন পোলাও থাকো বাবা বাবা তুমিও সুহাসের বাবার মতো কথা বলা শুরু করলে আমি তো জানি সুহাস আমার কতটুকু ভালোবাসে আর আমি এও জানি সুহাস আমার কাছে থাকবো দেখ আমি অত শত বুঝি না আমার শেষ কথা তুই ওকে ভুলে যা সুহাস আমার হাতে হাত ধরে প্রমিস করেছিল আমরা যদি বাঁচি একসাথে আসবো Thank you.
নিক।